हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल ईगोल एकेडमी। आमी मनीषा, आज के आपनादेर संगे। व्यूअर्स, इलेक्शन कमिशन अफ इंडिया तरफ थेके एकटी एप्लीकेशन लॉन्च करा हयेछे, जे एपेर माध्यमे आपनी भोटार कार्ड रिलेटेड समस्त सार्विस पेये जाबेन। এই অ্যাপের মাধ্যমে যেমন ধরুন নিউ রেজিস্ট্রেশন, কারেকশন, সমস্ত সার্ভিস এই অ্যাপের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। এবং আপনি যদি সরকারি সার্ভিস হোল্ডার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার এই অ্যাপটি অত্যন্ত জরুরি। কারণ আপনি যখন ইলেকশনের ডিউটিতে নির্বাচিত হন, সেই সময় আপনার অফিসে কয়েকটি তথ্য আপনাকে জমা দিতে হয়, যেমন ধরুন অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম, পার্লামেন্টারি কনস্টিটিউশন নাম, পার্ট সিরিয়াল নাম, পোলিং স্টেশন, এই তথ্যগুলি আপনাকে জমা দিতে হয়। তো এই তথ্যগুলি আপনি এই অ্যাপের মাধ্যমে খুব সহজে পেয়ে যাবেন। তো আমার আজকের ভিডিওতে আমি পুরো টোটালটা আলোচনা করব আমার ভিডিওতে, এবং আপনার মোবাইলে আপনি এই অ্যাপটি কিভাবে ইউজ করবেন পুরো ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। তো চলুন এবার ভিডিওটি শুরু করি। তো প্রথমে আপনাদের মোবাইলে প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে। তো প্রথমে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চে লিখবেন ভোটার হেল্পলাইন। ভোটার হেল্পলাইন দিয়ে সার্চ করবেন। সার্চ করলে এই যে চলে এসছে অ্যাপ্লিকেশনটা, এইটা এরপর ইনস্টল করবেন। এরপর ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে তারপরে চলে আসবেন। চলে আসার পর ভোটার হেল্পলাইনটা আবার ওপেন করবেন। ওপেন করার পর এরকম চলে আসবে পেজটা। তারপর ডিসক্লেইমার চলে আসবে এখানে। আই এগ্রি বাটনে ক্লিক করবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট চলে আসবে, আপনার যেটা ল্যাঙ্গুয়েজ আপনি যেটা ইচ্ছে সিলেক্ট করবেন এখানে। তারপর এখানে গেট স্টার্টেড করবেন। করার পর দেখুন এইভাবে আপনার ফিচারগুলো আপনার সামনে চলে আসবে, যেখানে প্রথমেই রয়েছে সার্চ ইওর নেম ইন ইলেকটোরাল রোল, এবং নিচে কয়েকটা অপশান রয়েছে। প্রথমে যে সার্চ ইওর নেম ইন ইলেকটোরাল রোল রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন যে সার্চ বাই বার কোড, সার্চ বাই কিউআর কোড, সার্চ বাই ডিটেল, সার্চ বাই এপিক নাম্বার। সার্চ বাই কোড বার কোড আপনার যে ভোটার কার্ডে যেটা বার কোড রয়েছে সেটা স্ক্যান করলে আপনার ডিটেলসটা চলে আসবে, বা কিউআর কোড দিয়ে সার্চ করলেও চলে আসবে, আপনার সার্চ বাই নাম দিয়ে সার্চ করলেও আপনার পুরো ডিটেলসটা চলে আসবে এখানে। তারপর যেটা রয়েছে সার্চ বাই এপিক নাম্বার, আপনার যেটা ভোটার কার্ড নাম্বার সেটা দিয়ে সার্চ করলেও আপনার পুরো ডিটেলসটা চলে আসবে এখানে, তার জন্য এপিক নাম্বারটা আপনি দিয়ে দেবেন। তো এইভাবে আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপর যে নিচে যে সার্চ রয়েছে সেই সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে আপনার ভোটার কার্ডের অল ডিটেলস চলে আসবে এখানে। দেখুন প্রথমে যেটা রয়েছে এপিক নাম্বার, তারপর রয়েছে নেম, এবং তারপর রয়েছে এস, জেন্ডার এবং প্যারেন্টস নেম, অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম, পার্লামেন্টারি কনস্টিটিউশন নাম, এবং ডিস্ট্রিক্ট, স্টেট, পার্ট নাম্বার, পার্ট নেম, সিরিয়াল নাম্বার, পোলিং স্টেশন, অল ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন। তারপর এই পেজটি আপনি এখান থেকে শেয়ারও করতে পারেন মেল, টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপে অর অ্যাটসেট্রা, এবং আপনি এটাকে এই পেজটাকে আপনি ডাউনলোডও করে নিতে পারেন। এখানে দেখুন ডাউনলোড অপশান রয়েছে, এখানে গিয়ে অ্যালাউ করে দেবেন, দেন ওকে করবেন। দেখুন এই যে ভোটার স্লিপ, এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন আপনার এই ভোটার কার্ডের যেটা রয়েছে সেটা চলে এসছে এখানে। দেখুন এই পেজটা এখানে আপনার এটা ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আপনি ভোটার কার্ডের পুরো ডিটেলসটা, আপনার এই যে তথ্যগুলো আপনি এপিক নাম্বার দিয়ে সার্চ করে পুরো ডিটেলসটা আপনি পেয়ে যাবেন। এরপর বেকে চলে আসবেন। বেকে আসলে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এখানে, যেটা রয়েছে প্রথমে যেটা রয়েছে ভোটার রেজিস্ট্রেশন, এই ভোটার রেজিস্ট্রেশন অপশানে আপনি পেয়ে যাবেন নিউ ভোটার রেজিস্ট্রেশন। এখানে ফর্ম 6 অ্যাপ্লাই করে আপনি নিউ ভোটার রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করতে পারেন। তারপরে যেটা রয়েছে ডিলেশন, ডিলেশন মানে আপনি যদি ভোটার লিস্ট থেকে আপনার নাম আউট করতে চান সেক্ষেত্রে আপনি ফর্ম 7 অ্যাপ্লাই করতে পারেন। তারপর যেটা রয়েছে কারেকশন, আপনি যদি কারেকশন করতে চান, আপনার ভোটার কার্ডে কোনো ডিটেলস ভুল রয়েছে সেক্ষেত্রে আপনি যদি কারেকশন করতে চান তাহলে এখানে ফর্ম 8 অ্যাপ্লাই করতে হবে। তারপর যেটা রয়েছে ইলেকটোরাল অ্যাথেন্টিকেশন ফর্ম, ফর্ম 6B, অর্থাৎ আপনি যদি আধার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে চান সেক্ষেত্রে 6B ফর্ম অ্যাপ্লাই করতে পারবেন। তারপর যেটা রয়েছে স্যার রেজাল্টস, এখান থেকে আপনি রেজাল্টসটা দেখতে পাবেন। তারপর যেটা রয়েছে ক্যান্ডিডেট ইনফরমেশান, অর্থাৎ মানে ইলেকশনে যে যে ক্যান্ডিডেটগুলো আপনি রয়েছে সেই ক্যান্ডিডেটের পুরো ইনফরমেশান আপনি এখান থেকে পেয়ে যাবেন।
দেখুন পুরো ইনফরমেশন রয়েছে এখানে। যেমন ফার্স্টে যেটা রয়েছে পার্টি রয়েছে, পার্টি নেম পেয়ে যাবেন, নাম পেয়ে যাবেন, স্ট্যাটাস পেয়ে যাবেন, পুরো ডিটেলসটা এখানে পেয়ে যাবেন। তারপর এখানে ইলেকশন রয়েছে, ইলেকশনের এখানে যেটা কনস্টিটিউশন নাম্বার, আপকামিং ইলেকশন, কারেন্ট ইলেকশন, এগুলো পাস্ট ইলেকশন, এইগুলো আপনি ইলেকশনের ডিটেলসটা আপনি এখান থেকে পাবেন। তারপর যেটা রয়েছে ইভিএম, ইভিএমে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সমস্ত ভিডিওগুলো আপনি এই এখান থেকেই আপনি পেয়ে যাবেন। যেমন ট্রেনিংয়ের কোনো ভিডিও, ইভিএম ট্রেনিংয়ের কোনো ভিডিও, তারপর অ্যাওয়ারনেস, তারপর রয়েছে ইসিআই অডিও ফাইলস, সমস্ত ভিডিওগুলো আপনি এখান থেকে আপনি এগুলো পেয়ে যাবেন ইভিএমের। আর একদম নিচে দেখুন কয়েকটা অপশান রয়েছে, যেমন ধরো এখানে এক্সপ্লোর রয়েছে, এক্সপ্লোরে গেলেই আপনি দেখতে পাবেন এখানে যেমন রয়েছে ভোটার কার্ড, নিউ রেজিস্ট্রেশন যেটা আগেই বললাম, ডিলেশন, কারেকশন, স্ট্যাটাস অ্যাপ্লিকেশন, এগুলো যেগুলো আগে ছিল সেগুলোই এখানে রয়েছে। তারপর যেটা রয়েছে এখানে দেখুন, তারপর যেটা শেষে একদম রয়েছে যেটা রয়েছে ডাউনলোডস, এখানে ডাউনলোডে এসে আপনি অনেক রকমের ফর্মগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যেমন ফর্ম 6B, ফর্ম 1, ফর্ম 2, ফর্ম 2A, ফর্ম 3, এখান থেকে যে অফলাইনের ফর্মগুলো রয়েছে সেই ফর্মগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এই অ্যাপের মাধ্যমে আপনি এই সমস্ত সার্ভিসগুলো এই অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন। তো আমার আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।